একটিবারে উঠার জন্য চেষ্টা করবে সে, এই দৃশ্যটা দেখার জন্য। আমার ক্যামেরাম্যান আমার পিছে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে এসেছে। আপনারা দু চোখ দিয়ে সুন্দর মতন শান্তভাবে শৃঙ্খলাভাবে সুন্দর মতো ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট সবকিছু করবেন। এখন পিছনে যে পাহাড়টা, এই পাহাড়টা খুব সুন্দর করা সাজানো, একদম কালো পাথরে ঢাকা। এই পাথরটা, এই পাহাড়টা দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন এটা কোন জায়গা। এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে আজকে আমরা এই পাহাড়ের উপর উঠবো, অনেক উঁচু পাহাড়। আমরা 4-5 জন মিলে আসছি, আসলে সবাই পুরো ভিডিওটা সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ সবুজ, ওমান থেকে, ওমান প্রবাসী। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ধীরে ধীরে আমরা চলে যাইতেছি পাহাড়ের উপর দিকে। এখনই আমরা পাহাড়ে উঠবো। কই ভাই কিছু বলেন, আস্তে আস্তে বলেন কিছু। আসসালামু আলাইকুম, আমি এখন পাহাড়ের মাঝখানে উঠে গেছি ভাই। আমার ওই ভাই দেখুন, অনেক দেখুন আপনারা, আমি পাহাড়ের মাঝ সেন্টারে আমি উঠে গেছি, উঠে যাব। ভিডিওটা দেখাতে এসেছে যে কিভাবে আমি উঠতেছি উপর। যেগুলো দেখেন আসলে অত্যন্ত অনেক গরম হয়ে গেছি, এই জন্য কথা বেশি বলতে পারি না। পাহাড় কিরকম হয়ে গেছে, দেখেন ভাই এই পাহাড়টু কত সুন্দর, কত সুন্দর করে এই ডিজাইন গুলো আছে, যেমন হাতে করা নকশা। অনেক টাকা দিয়ে ডিজাইন করা করতে পারবো না ভাই, যেটা এখন আমরা পাহাড়ের উপর উঠে দেখলাম দৃশ্যটা খুব সুন্দর, অসাধারণ। যার কারণে যে কোনো মানুষ এই পাহাড়ে ওঠার জন্য ব্যক্ত হয়ে যাবে। বৃষ্টি আইতে আছে, আসলে বৃষ্টি আয় পড়ছে, আমরা সবার কাছে মোবাইল আছে, কেউ পলিটিং নিয়ে আসেনি। ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে চলে যাইতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা হইলো ওমান, ওমান ম্যাগজি আছি আমরা বর্তমানে। এখানে এই যে পাহাড়টা পারে ওই পাশে গেলে আমাদের দুবাই, এখানে দুবাই চলে যাবো, কোনো ভিসা টিসা কিছু লাগবে না। যারা দুবাই যাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Back up
for my date. Ripping off the industry, I'm on that Wolverine. Put me on vinyl records, cause we dropping. সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাকে দেখার জন্য ভিডিওটা দেখার জন্য সে ব্যবস্থা করতে চাই। দেখেন আমরা খারাপ আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাতে সবাই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক লাইক কমেন্ট সবাইকে সবাই দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এই কালো পাথরের পাহাড়টিকে, বহুত উঁচা। আপনাদেরকে খুব সুন্দর মনোযোগ দিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আস্তে আস্তে আসুন, দেখুন পিছে আমার ক্যামেরাম্যান, আমি সামনে, উনি আপনাদেরকে দেখার জন্য আসলে বৃষ্টি সব ভিডিও করতেছে, ঠিক আছে? তারপরে আমরা যাইতে আসি। ওকে, অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না, ধীরে ধীরে একদম আমরা ওই যে উপরে যে বড় বড় পাহাড়টা ফেলে দেবো। হেদুট ব্যাগ আগে নেক্সি নেক্সি ডোরা, হ্যাঁ নেক্সি ডোরা আছে আমরা, নেক্সি ডোরা আমরা এখন ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কত সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু কালো আর কালো পাথর, খুব সুন্দর লাগছে। সবাই বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন, আপনিও দেখবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন কত সুন্দর পাথর, কত রঙের পাথর, খুব সুন্দর। যারা বাংলাদেশে পাথরের ব্যবসা করেন তারা অত জীবনে এসব পাথর দেখেন নাই। পাথর গুলো সবগুলো কালো কালো মনে হয় যে আগুনে পড়ে গেছে পাথর গুলো, কিছু নাই সেই বাপ দেয়া যায় পাথর গুলো, দেখুন সব পাথর আর পাথর। এখানে মাটি বলতে কিছুই নাই, পুরো মাটি মাটি আর মাটি। দেখেন আমার পিছনে যেন হয়েছে যে কেউ বসে গেছে পাথর গুলা, সেইভাব লাগতেছে। এম কারণটা এই যে কি সুন্দর পাথর গুলা বসানো হয়েছে মনে হয়। কই যান রে, কই যান, কেউ বালু সিমেন্ট দিয়ে বসাইছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ঠিকঠাক মতন যায় আপস্তম পারি। হ্যাঁ মামু, কি অবস্থা, তোর কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছি মামু। হ্যাঁ, আজকে কই যাবা? এই যে পাহাড়ের উপরে শুধু মেঘ দেখা যায়, ওই মেঘ দেখা যায় আজকে। আমরা মেঘের শহরের নাম জানি কি বাংলাদেশে, সাজেক। হ্যাঁ, এই যে সাজেকে চলে যাইতে আসি আমরা এখন।
সবাই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যারা আমার ফেসবুকে তো দেখছেন, ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। আর পাহাড় তোরা চ্যানেল হচ্ছে আমাদের রুম হয়েছে ওইদিকে দেখ, ভিডিও কর, যাই এখান থেকে শব্দ।